দেখেন এক টুকরা ভালোবাসার ছিটে ফোটায় আমরা ভালোবাসার দিবস বানায় ফেলছি, আছে না? কয় তারিখ? সব মুখস্থ একেবারে। 14 ফেব্রুয়ারি পালন করেন নাকি লক্ষ্মীপুরে? পালন করো কে কে দেখি, হাত তুলো তো। ওই যে কয়েকটা হাত তুলতেছে। কিছুদিন আগে দেখলাম পালন হয়েছে বিশ্ব ডিম দিবস, কিছুদিন পরে চালু হবে বিশ্ব বাঁশ দিবস। যেই হারে একে অপরে বাঁশ দেয় দিবস হয়ে যাবে। আর একটা বের হবে বিশ্ব চিন্তা দিবস, সবাই মিলে চিন্তা করবে যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার। বিবর্তন মিডিয়া, বি অনেস্ট এন্ড মেক অনেস্টি। এজন্য আল্লাহ বললেন, লা তাইআসু মির রাহিল্লাহি ইন্নাহু লা ইয়াইআসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। খবরদার, আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা থেকে নিরাশ হয়ো না। আমার ভালোবাসার সাগর যে কত বড়, আমার দয়ার সাগর যে কত বড়, আমার মায়ার সাগর যে কত বিশাল, তোমার কোনো ধারণা নাই, ঠিক কি না? আল্লাহ যে কত ভালোবাসেন আমাদেরকে আমরা আন্দাজও করতে পারি না। আমার আব্বা আমারে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমার বেশি ভালোবাসে কে? আমার মা আমাকে যত বেশি ভালোবাসে তার চাইতে আমাকে বেশি ভালোবাসে কে? আমি আমার নিজেকে যতটা ভালোবাসি তার চাইতেও আমাকে বেশি ভালোবাসে কে? আরশের উপর আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রাখলেন, সাবাকাত রাহমাতি গাযাবি। এর মানে হলো আমি আল্লাহর রাগ আছে, আবার আমি আল্লাহর দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চাইতে দয়া বেশি। আল্লাহর রাগ আছে না নাই? দয়া কিন্তু বেশি। কোনটা জোরে বলে? দয়া বেশি। সাবাকাত রাহমাতি গাযাবি, আমার রাগের উপর আমার দয়া, আমার ভালোবাসা প্রাধান্য পেয়েছে। দয়া মায়া আর ভালোবাসাকে আল্লাহ তাআলা 100 টুকরা করেছেন। কয় টুকরা? এক টুকরা পৃথিবীর সবার মাঝে ঢেলে দিয়েছেন, আর 99 টুকরা তিনি নিজের মধ্যে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন এক টুকরা ভালোবাসার ছিটে ফোটায় আমরা ভালোবাসার দিবস বানায় ফেলছি, আছে না? কয় তারিখ? সব মুখস্থ একেবারে। 14 ফেব্রুয়ারি পালন করেন নাকি লক্ষ্মীপুরে? পালন করো কে কে দেখি, হাত তুলো তো। ওই যে কয়েকটা হাত তুলতেছে। কোন মুসলমান এই 14 ফেব্রুয়ারি পালন করতে পারে? কারণ আমাদের দিবস লাগে না তো ভালোবাসার জন্য, আমরা সারা বছর ভালোবাসি, ঠিক কিনা? আমাদের সকালবেলা ভালোবাসা, দুপুরবেলা ভালোবাসা, রাত্রিবেলা ভালোবাসা, শীতকালে ভালোবাসা, গ্রীষ্মকালে ভালোবাসা, মুসলমানদের শুধু ভালোবাসা বাসি, ঠিক কিনা? ওই পাশ্চাত্যের সমাজগুলোতে ভালোবাসা নাই, ব্রোকেন ফ্যামিলির সংখ্যা অনেক বেশি। ওদের আমেরিকার জেলখানায় গেলে, ওল্ড হোমে গেলে তখন দেখা যায় কি অবস্থা। বছরে একদিন ইন্টারন্যাশনাল মাদার্স ডে, বিশ্ব মা দিবসে মায়ের একটা কার্ড দিয়ে যায়। কার্ডের মধ্যে লেখা থাকে, মাদার আই লাভ ইউ, ও মাই মম আই লাভ ইউ ভেরি মাচ, কিছু টাকা দিয়ে যায়। বছরে কয়দিন? বাবার একটা কার্ড ইস্যু করে যায়, বাবা বছরে একদিনও যদি তোমারে স্মরণ না রাখি কেমন করে চলে, তোমারে বড্ড ভালোবাসি। কার্ডের মধ্যে লিখে যায়, ও মাই ড্যাড আই লাভ ইউ, কিছু টাকা দিয়ে যায়। বছরে কয়দিন? আওয়াজ করে বলতে হবে কয়দিন। আমাদের ভালোবাসা কি কোনো দিনের সাথে সম্পৃক্ত, কোনো কালের সাথে সম্পৃক্ত? গোটা যুগ যুগ ধরে আমাদের ভালোবাসা আছে না নেই? সবসময় আমরা ভালোবাসি, এজন্য আমাদের দিবস লাগে না, মা দিবস লাগে না, বাবা দিবস লাগে না, ভালোবাসার দিবস লাগে না, সারা বছরই আমাদের ভালোবাসা, ঠিক কিনা? কিছুদিন আগে দেখলাম পালন হয়েছে বিশ্ব ডিম দিবস। কি দিবস? আপনারা পালন করছিলেন? কিছুদিন পরে চালু হবে বিশ্ব বাঁশ দিবস। যেই হারে একে অপরের বাঁশ দেয় দিবস হয়ে যাবে। আর একটা বের হবে বিশ্ব চিন্তা দিবস, সবাই মিলে চিন্তা করবে যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার। এই সমস্ত দিবস ফিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক? ভালোবাসাকে তিনি 100 টুকরা করলেন, এক টুকরা সবার মাঝে ঢেলে দিলেন, নিজের মধ্যে রেখে দিলেন 99 টুকরা। আর এক টুকরার ভালোবাসার ছিটে ফোটায় দেখেন কত ভালোবাসার গান, ভালোবাসার নাটক, ভালোবাসার ফিল্ম, আছে না নাই? বাবার জন্য মেয়ের কি ভালোবাসা, মায়ের জন্য ছেলের কি ভালোবাসা, বন্ধুর জন্য বন্ধুর কি ভালোবাসা,
এই মানুষের হৃদয়গুলোতে ভালোবাসা ঢুকায় দিয়েছে কে? ছোট্ট মেয়েটা রাত্রিবেলা খেতে চায় না, মা বলে আম্মু খাও, বলে না খাও না। আব্বু অফিস থেকে ফিরলে আব্বুর কোলে বসে আমি আর আব্বু একসাথে খাবো। এই যে ছোট্ট মেয়েটা দিন দুনিয়ার কিছু বোঝে না, ওর হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢুকায় দিছে কে? পত্রিকায় আমি দেখেছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা দুনিয়া থেকে বিদায়, বালতির মধ্যে নিজের কলিজার টুকরা নাড় ছেঁড়া সন্তানকে ধরে রেখেছিল, পানি খেতে খেতে মা দুনিয়া থেকে শেষ, কিন্তু সন্তান মরে নাই, সন্তান বেঁচে গিয়েছে। এই ছোট্ট সন্তানের জন্য মায়ের হৃদয়ে ভালোবাসা ঢুকায় দিছে কে? দেখেন দুনিয়াতে আপনারাও এক একজন কত যে ভালোবাসার ঘটনা জানেন, কত ভালোবাসার স্টোরি জানেন, এক টুকরার ভালোবাসা ছিঁড়ে ফুটে আমরা পেয়েছি। এটার নমুনা যদি এমন হয় যিনি তার নিজের মধ্যে 99 টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন, তার ভালোবাসার পরিমাণ বেশি না কম? চিল্লায় বলতে হবে বেশি না কম? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার শরণিশি দিন, তোমার দয়ায় পূর্ণ আমার শরণিশি দিন। আলহামদুলিল্লাহ পড়েন। নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।